عن الطريق ولا هي عصوبة من الإيمان إيمان تتل أعضاء কষ্টকর জিনিস কি করা রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটা একটা আল হায়া উসু বা তুমিনাল ঈমান, লজ্জা শরমটা কি ঈমানের অঙ্গ। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্ন মানেরটা হলো রাস্তা থেকে কষ্ট যায় কোনো কিছু সরিয়ে ফেলানো, আর একটা হলো আল হায়াউ উসু বা তুমিনাল ঈমান, এগুলো সব ঈমানের শাখা প্রশাখা, প্রথমটা এবং শেষটা। এখন সব থেকে বড় কথা হলো যে কষ্টদায়ক জিনিস আমরা অনেক সময় সরিয়ে ফেলি, কিন্তু তাহলে হায়া উসু বা তুমি না হায় সরম ঈমানের কি অঙ্গ, এটা নিয়ে একটা কথা বলে দিই যে আমাদের কি হায় সরম আছে এটা দেখতে প্রথমে সর্বপ্রথম কাকে আমাদের হায় করার দরকার, সরম করার দরকার বলেন তো দেখি, বেশি হকদারকে সর্বপ্রথম হকদার হলো আল্লাহকেই সর্বপ্রথম কি করতে হবে বেশি সরম করতে হবে। এখন যদি আমরা কেউ আল্লাহর বিধান না মানি তাহলে আল্লাহকে সরম করা হলো, তাকে মানা হলো? অতএব আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কখনো কোনো বিধান ছাড়া থাকে না। আর একটা হলো যে সরম হলো যে আল্লাহকে বেশি সরম করা, যে সামান্যতম যদি কোনো নাফরমানি গুনার মধ্যে যাই তাহলে কাকে সর্বপ্রথম সরম করা দরকার ছিল? আর সামান্যতম তম গুনাহ পৃথিবীর কেউ না জানলে কে জানে সর্বপ্রথম, তাহলে কোন সুযোগ আছে আমাদের? তাহলে ইমান যদি আমাদের সামান্যতম ইমানও থাকে তাহলে আমাকে স্মরণ করতে হবে আল্লাহকে, ইমানের জন্য স্মরণ করতে হবে আল্লাহকে। আর আমাদের আল্লাহায় অসুবাদ ইমানের ইমান, যদি ইমানটাই যদি দুর্বল থাকে তাহলে আল্লাহকে স্মরণ করলাম না, সুযোগ পেলাম গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, তাহলে স্মরণ হলো হায়া হলো? কোথায় আমাদের ইমান? নিজের নিজেকে বিচার করবে যে আমার ইমান কতটুকু, কতটুকু আমার ইমান আছে, যে দুর্বল ইমানটা আমার কাছে আছে কিনা, বাঁচিয়ে রেখতে রাখতে পেরেছি কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে কাকে স্মরণ করবো আমরা, স্মরণ আল্লাহকে, পৃথিবীর কেউ জানুক না জানুক। যদি আপনাকে আমি বলি যে আপনাকে এখন 500 রিয়াল দিব, কে আছে যে কেরালা মার্কেট ওই দিক দিয়ে পুলুঙ্গ অবস্থাতে ঘুরে আসবে, কেউ রাজি হবে? কারণ কি কন্ত দেখি, লজ্জাস্কর কথা, সরমের কথা। সরমটা হলো যে মানুষ দেখবে কিভাবে সামনে মানুষের সামনে এইভাবে একটা ব্যাহকনা কাজ করে আসা, লজ্জাস্কর কথা না? তাহলে আপনি মানুষকে সরম করার কারণে আপনি কুলঙ্গ হয়ে যেতে পারলেন না, তাহলে এর থেকে বেশি হকদার কাজ ছিল আল্লাহ। এখন যদি এই বেহাপনা জিনিস যদি আপনি একাকি দেখেন বা করেন তাহলে কেমন হবে? নিজে নিজে প্রশ্ন করেন, আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, কাকে সরম করলাম? আল্লাহ। এটা একটু লক্ষ্য করলে কোনো ব্যক্তি কোনো বেহাপনা কাজে যাবে, বেহাপনায় কিছু দেখবেন, বুঝে আসছে কথাটা? তাহলে আপনি কাকে সরম করলেন? মানুষ দেখবে সেই সরমে আপনি একটু উলঙ্গ অবস্থায় গেলেন না, তো আল্লাহ দেখছে আপনি, এই আল্লাহর সামনে আপনি কিভাবে উলঙ্গ অবস্থায় দেখেন, নিজেকে দেখেন বা কাউকে দেখেন, নিজেরটা হলো আর পরটা সেম একই গুণা না, নিজে উলঙ্গ হন বা অন্য উলঙ্গ দেখেন একই অপরাধ না? যে তার একটা উলঙ্গ ব্যাপনা যদি ছবি দেখি আমরা তো কেমন হল, কাকে সরম করলেন? মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছে, অতএব আমাকে স্মরণ করতে হবে কাকে? সর্বপ্রথম হকদার আল্লাহ, আল্লাহকে প্রথম স্মরণ করতে হবে আল্লাহ, এরপর এটা হলো স্মরণ। তাহলে আপনার মধ্যে ইমান আছে, আর দুর্বল ইমান যার থাকবে এ আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ সুবাদ মিলান ইমান, দুর্বল ইমান হাদিসে আছে যার একটা পরিষ্কার হলো মান মুনকান ফালগাইবি বিয়াদিহি কমপক্ষে জুবান দ্বারা প্রতিবাদ না করতে পারলে জুবান দ্বারা, এইগুলো করা যাবে না, অন্যায় কাজ বিরত থাকো, এটাও যদি না পারি তাহলে কমস কম বিরোধ দূরে থাকা, কি দূরে থাকা, যে এগুলো কথা শুনে না আমি এদের থেকে কি থাকি ঘৃণা করি, কাজটাকে অপছন্দ করি, তাদের থেকে কি থাকি? এখন আমরা কি দূরে থাকতে পারছি কিনা এটা দেখতে হবে, যে আমার দুর্বল ইমান আছে কিনা, যে অন্যায়কারীদের সাথে আমি মিতালি করে বন্ধুত্ব করে চলে যাচ্ছি, তাদের সাথে সব ঠিক আছে, দূরে কই থাকলাম, দুর্বল ইমানটা আমাদের আছে কিনা, যদি দুর্বল ইমানও থাকে কমস কম ঘৃণা করা, অন্যায়কে কি করা
ঘৃণা করে দূরে থাকা, এখন যদি আমরা ঘৃণা না করে দূরে না থেকে নিজেই যদি এরকম অন্যায়ের মধ্যে লিপ্ত থাকি কেমন হলো? দুর্বল ইমান, অন্যায় থেকে ঘৃণা করে দূরে থাকা, বোঝাচ্ছে কথা, বোঝাতে পারছি? এখন নিজে যদি এরকম অন্যায়ের মধ্যে থাকেন তাহলে আপনার দুর্বল ইমান আছে কিনা নিজে নিজেকে প্রশ্ন করবেন। আমি কোথায় আছি? স্বভাব আমাদের কি করতে হবে? ইমানে হেফাজত করতে হবে। ইমানে হেফাজত হলো কি? কমস কম ইমানকে বাঁচানো, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে কি করা, স্মরণ করা, বেশি স্মরণ আল্লাহকে করা, এটা আল্লাহ হক দান, তাহলে এটা দুর্বল ইমান পরিচয় হবে, আল্লাহকে স্মরণ করা। তাহলে যদি স্মরণই করি তাহলে এটা আমাদের কি হবে? কোন আপমানি কাজ হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমার দুর্বল ইমান আছে কিনা। খাই দিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ যাবো তো ইনশাল্লাহ। কমস কম কাকে স্মরণ করবো? সর্বপ্রথম আল্লাহর হক, আল্লাহকে স্মরণ করবো। যেমনিভাবে মানুষের সামনে আমি ব্যাপনা কাজ করতে পারি না, কেউ জেনে যাবে, কেউ খারাপ ভাববে, লজ্জাস্কর কথা হবে, অপমান হতে হবে, তো মনে রাখতে হবে আল্লাহ সর্বপ্রথম হকদার। আল্লাহকে কি করতে হবে আমাদেরকে? সর্বপ্রথম আল্লাহকে আমাকে স্মরণ করতে হবে। কেউ না দেখে আল্লাহ দেখেন, আল্লাহ জানেন আমি কি করছি না করছি, আল্লাহকে মনে রাখতে এবং আল্লাহকেই সর্বপ্রথম স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এটা হলো ইমানে কি পরিচয়। খায়ের ইনশাল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আসছে যার কানুন ও আর কানুহু সিত্তা, চৌদ্দটা শাখা পোশাখা, কিন্তু আসলে এর রুকুন কয়টি? ছয়টি। এটা মশহুর, আমরা সবাই জানি, তাই না? সবাই আমরা জানি তু মিনু বিল্লাহ, আল্লাহর প্রতি কি করা, ইমান নিয়ে আসা। তু মিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান কি? আল্লাহর প্রতি ইমানই হলো যে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, এরপরে আল্লাহর তাওহিদ গুলোকে কি করা, মেনে নেওয়া। বোঝাচ্ছে কথাটা? প্রথম তুমিনু বিল্লাহ, আল্লাহ প্রতি ইমান নিয়ে আসা। এই ইমানটা হলো খালিদ, ইখলাস লিল্লাহ, খালিদ ভাবে আল্লাহকে কি করা, খুলুসিয়াত, আল্লাহকে ইমান মানে নিয়ে আসা মানে কি? আল্লাহর প্রতি খালিস, আল্লাহর জন্য ইমান নিয়ে আসা, আল্লাহর প্রত্যেকটা কাজে খুশি থাকা, মহব্বত করা, ভয় করা। এরপরে সাথে সাথে আল্লাহর প্রতি ইমান মানে কি? তাওহিদ বিশ্বাস করা। বিশ্বাস করতে হবে ফেরেশতাদের প্রতি কি নিয়ে আসা? ইমান নিয়ে আসা যে এদের সংখ্যা আল্লাহ ফেরেশতাদের প্রতি, এরকম আল্লাহ সুবহানাহু বিভিন্ন ফেরেশতা বিভিন্ন দায়িত্ব দিয়ে রাখছেন, এক এক একটা কাজ নিয়ে আস, ফেরেশতাদের প্রতি কি না নিয়ে আসা, ইমান নিয়ে আসা। কমস কম ফেরেশতাতে আমাদের সাথে আছে, বিশ্বাসও করে আছে না, হিসাব নিকাশ করেন, ফেরেশতা আমাদের সাথে আছেন যে আমি ভালো করি না মন্দ করি, দায়িত্বশীল আছেন একদম, তো কমস কম দায়িত্ব একদম তো ফেরেশতা আছেই আমার সামনে, আমি কিভাবে তার সামনে অন্যায় করি? আল্লাহকে তো প্রথমে স্মরণ করতেই হবে, এরপরে স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে কাকে? ফেরেশতা আমাদের সাথে আছে, সম্মানিত ফেরেশতা, কিরামিম বারারা করি না আমরা, কিরামিম বাবা সম্মানিত ফেরেশতা গুলো আছে, তাদেরকে এ করা। হ্যাঁ, মানে রুকুন কয়টি? এটা সবার জানা আছে আমাদের, অজানা কিছু নাই। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মউত, ছয়টি মানে শাখা, তাই না? তো এটা তো সবার জানা আছে, কিন্তু এক একটা বিষয় নিয়ে আলোচনা আছে, লম্বা আছে, মুক্তাসার। আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, প্রথম নম্বর আল্লাহর প্রতি কি ইমান নিয়ে আসা। আবার ইমানের আবার রুকুন আছে তিনটা, জোপনে বলা, দেলে বিশ্বাস করা, বাস্তব ক্ষেত্রে আমল করা। জোপনে বললো, দেলে তার বাস্তব ইয়ে নেই, বা দেলে যদি কিছু মানি নিল ওটা মানে কোনো আমল নেই, মনাফে, বোঝা আছে কথাটা? ওটা ইমান নেই। ইমানের সত্য তিনটা, বিশ্বাস দিলে মানে মুখের স্বীকৃতি দিলে বিশ্বাস, বাস্তব ক্ষেত্রে আমল। তো আল্লাহ সম্বন্ধে ভালো করে তিনি আসে। এবার ফেরেশতাদের প্রতি কিখানে আসা? ইমান নিয়ে আসা, ফেরেশতাদের প্রতি ইমান নিয়ে আসা, যে ফেরেশতারা আছে আল্লাহ সম্বন্ধে তাদেরকে রদবদল করেন, তারা একদল দিনে ডিউটি করেন, একদল রাতে ডিউটি করেন, এরপরে বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত করা আছে, এই যে ফেরেশতাদের প্রতি, এদের প্রতি আমাদের কি নিয়ে আসা? ইমান নিয়ে আসা। সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা একজন আছে, আমি কি করি না করি এটা একজন আছে, তোমরা আছে, অতএব আমার কাজগুলো সুন্দর করতে হবে, ভালো করতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? খায়ের ইনশাআল্লাহ। এরপরে আসছে ফেরেশতাদের প্রতি, তারপরে কি
আসমানি কিতাবের প্রতি, কিতাবের প্রতি বিশ্বাস মানে কি নিয়ে আসতে হবে? আমাদের কিতাব কোনটি? কোরআন। কোরআনের প্রতি বিশ্বাস মানে কি? যারা বিদাতপন্থী লোক তারা কোরআনকে মানে না। বুঝে আছে কথাটা? কি যোগ করো বিয়োগ করলো তাহলে কোরআনের সাথে বাড়তি করে দিল। এই জন্য সতর্ক হতে হবে যে কিছু কোরআন বাড়ানো যাবে না, কমানো যাবে না। হ্যাঁ, এরপরে রসুলের প্রতি কি নিয়ে আসা? খবর দিয়েছেন যে বিষয় নিশ্চিত করেছেন তার থেকে দূরে থেকে বর্জন করা এবং শরী বিধান অনুযায়ী কি করা? ইবাদত করা। ইবাদত করতে হলে রসুলের শরী বিধান অনুযায়ী যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে দেখিয়ে দিয়েছেন, এইগুলো ভাবে করতে হবে। তাহলে রসুলকে কি করা হলো? মেনে না হলো। এরপরে আসছে কি মালাইকাতি আখেরাতের প্রতি কি নিয়ে আসা? আখেরাতের প্রতি। আখেরাত মানে কি? জান্নাত জাহান্নাম কবরের আজাব, এগুলো সব বিষয় ফুল সিরাত, এগুলো সব আমাদের বিশ্বাস করতে হবে। যেগুলো আমাদের সামনে আসবে সবচেয়ে কঠিন দিন, যেমন আখেরা সব থেকে ভয়ঙ্কর দিন, এটা আমাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে পৃথিবীতে তখনই মানুষ ভালো হতে পারবে যে আখেরাত কি রাখবে, বিশ্বাস করবে যে আমি কি করছি না করছি আখেরাতে আমার কি আছে, ফয়সালা আছে, পাশ ফেলের ফয়সালা আছে। এগুলো আমাদেরকে সবসময় ভয় রাখতে হবে। আখেরাতটাই হলো আমাদের কি মূল ফয়সালার দিন, প্রতিফল দিবস, পাশ ফেলের দিন, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই দিনকে যারা স্মরণ রাখবে দুনিয়াতে তারা পাশ করতে পারবে। এরপর শেষে কোনটা? জাহান্নামে লিখে দিয়েছেন, সে অনেক ভালো কাজ করেছে, করতে করতে কোথায় পৌঁছে গেছে? জান্নাতের কাছে। বাইনাহু ও বাইনাহা ইল্লা যিরা ফা ইসবিগু আলাইহিল কিতাব জাহান্নামীদের। সে এমন একটা কিছু কাজ করে বসবে সেখানে কোথায় চলে যাবে? একটা ব্যক্তি অনেক গুনাহ কাজ করেছে বাকি এক হাত জাহান্নামে চলে যাবে, কিন্তু এমন একটা ভালো কাজ করেছে কোথায় চলে গেল? ওখানে হাদিস পরিষ্কার আছে যে প্রতিতলার মহিলা সারা জীবন খারাপ কাজ করেছে, চলে যাচ্ছে খারাপ কাজে, কিন্তু একটা কুকুরকে পানি পান করে দিয়ে আমার একটা ভালো কাজ করলো কোথায় চলে গেল? এই জন্য কোন ব্যক্তিকে মন্তব্য না করা, কোন মরে গেছে যে একটু জান্নাতি না জাহান্নামী, কাউকে জান্নাতি না বলা জাহান্নামী না বলা, বুঝেছে? এটা আমাদের কোনো হক নাই ইনশাআল্লাহ। তো এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এবং ভয় রাখতে হবে। আমাদের জানা নেই যে আমাদের ঠিকানা কোথায় লেখা আছে, এটা গুরুত্বপূর্ণ কথা না? অতএব সবসময় আল্লাহকে ভয় করতে হবে যে আমার জানা নেই যে আমার রাস্তায় কি লেখা আছে, তকদির জানা নেই বিধায় তো আমাদের বেশি আরো ভয় করতে হবে। বুঝে আছে কথা না? তো ইনশাআল্লাহ ইমানের রোকন গুলো আমাদের মনে রাখতে হবে সবাইকে। এটা একটা মহিম সর, এটাও আসতে পারে পরীক্ষা ইনশাআল্লাহ, এটা তো আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ইনশাআল্লাহ। চাচ্ছি একটু একটা আয়াত মুগ্ধ করার জন্য, ইমান প্রসঙ্গ নিয়ে আয়াত আসছে, ছোট একটা আয়াত দিয়ে দিই। মানে বিস্তারিত এক একটা নিয়ে এক একটা অনেক আলোচনা করছে।